집에는떼어가지고이거뒤쪽에있죠이거왜다떼어가지고왜다떼어가지고상관이없어네어가라먹으면사람이졸려왔었습니다너희야마선가라먹으면서그밥을이유가돼হোটেলে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আমাদের আছে শিকারা রাইড আছে। শিকারা রাইডটা বিকালবেলা থেকে স্টার্ট করবো, ভিউজটা ভালো পাওয়া যাবে। আর সবাই মোটামুটি হাঁপিয়ে গেছে, গার্ডেনটা অনেক বড়ো, ওখানে সময় নিয়ে আরও বেশি টাইম নিয়ে গেলে আরও ভালো লাগবে। মানে এক এক দিন যদি এক একটা গার্ডেনের জন্য টাইম দেওয়া যায় আমার মনে হয় সব থেকে বেটার। সে অত টাইম আমাদের কাছে নেই, আমাদেরকে রিটার্ন করতে হচ্ছে। আরও কিছু স্পট আছে, সেগুলো হয়তো ভিজিট করা হবে আজকে, দেখা যাক কী হয়। এখন তো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া খাওয়া আছে, দুপুরে লাঞ্চটা ছাড়া হবে। এখন আমরা আছি কাশ্মীরের ডাল লেকে। কাশ্মীরের মুকুটমণি ডাল লেক শুধুমাত্র একটি হ্রদ নয়, এটি প্রকৃতির এক জীবন্ত চিত্রকলা। বরফে মোড়া হিমালয়ের পাদদেশে বিস্তৃত এই হ্রদটির প্রতিফলিত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। শিকারের নৌকায় ভ্রমণ, ভাসমান বাগান এবং হাউসবোটের অনন্য অভিজ্ঞতা ডাল লেকে প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন রোমাঞ্চের স্বাদ দেবে। আর আজকের এই ভিডিওতে কিন্তু ঠিক সেরকমই একটা নতুন রোমাঞ্চের কিন্তু স্বাদ পাবেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে ওয়েদারটা কিন্তু তো সাংঘাতিক ওয়েদার আছে। গ্যাপে ঢুকে যেতে হবে, তারপরে খুব একটা ব্ল্যান্ডারি হয়ে গেল, খুবই ব্ল্যান্ডার হচ্ছে প্রত্যেক বাড়ি। এই যে হাওয়া হচ্ছে এবং ওয়েদারটা দেখুন, পুরো বৃষ্টি চলে এসছে আর সাপ ছাড়টা চলে এসছে। আমাদের অবস্থা সব এখানে খারাপ, অবস্থা দেখুন ভীষণ ওয়েদার খারাপ। আমরা জাস্ট উঠলাম আর ঝড়টা উঠলো, হাওয়াটা অল্প অল্প লাগছিল, বুঝতে পারছিলাম মনে হচ্ছে কিছু একটা ওয়েদার খারাপ হবে। আর দেখতে না বলতে না বলতে সঙ্গে সঙ্গে ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা জাস্ট ওই পার থেকে এবারে চলে এসেছি, এসে জাস্ট আমাদের মুখটা দাঁড়িয়ে আছে লেকের মাঝখানে। ওটাওয়ালা বুঝতে পারছিল বাট হয়তো বলেনি, বললাম ওয়েদারটা খারাপ হচ্ছে, আপনারও ব্ল্যান্ডার আছে বুঝতে পারা সত্ত্বেও আমরা উঠে গেছি। না হচ্ছে ওয়েদারটা দেখুন পুরো যাচ্ছে, তাই এবারে বৃষ্টি হচ্ছে, ভিজেও গেছি, শুধু ওয়াটার প্রুফ জ্যাকেট আছে, জানি না কি হচ্ছে। আমার ঠান্ডা লেগেই গেছে, অলরেডি ঠান্ডা মানে লেগেই গেছে। এই সময় গরম লাগছিল, আমরা যখন এসেছিলাম আমাদেরকে নিয়ে যাবে না, কাদেরকে লাইফ জ্যাকেট ফেট পরে নিয়ে যাচ্ছে, আমাদেরকে নিয়ে যাবে না, আমরা ফেসে গেছিলাম। তো প্রকৃতি এবং শান্তির অনন্য মিশ্রণ এই ডাল লেক, যেখানে প্রতিটি ঢেউয়ের মাঝে আপনি কাশ্মীরের স্বর্গীয় সৌন্দর্যের আস্বাদ পাবেন। ডাল লেক কেবল কাশ্মীর নয়, এটি আপনার মনকে ছুঁয়ে যাওয়ার এক অনন্ত উৎস। ডাল লেক কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি বিখ্যাত হ্রদ, যা প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই হ্রদটি তার প্রাকৃতিক সৌন্দর্য, শিকারা নৌকায় ভ্রমণ এবং হাউসবোটের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ডাল লেককে কাশ্মীরের মুকুটমণি বলা হয়, কারণ এটি কাশ্মীর উপত্যকার অন্যতম প্রধান আকর্ষণ।
থেকে জীবনে ঠান্ডা বললাম না, একটু ভালো হলে সব নদীতে ভর্তি হয়ে যাবে। কষ্ট করেছে এই বোটটাতে আমরা উঠেছি লাভার কাশ্মীর। প্রচুর পাখিগুলো উঠছে এখান থেকে, আরামসে ঠিক আছে আমাদেরকে যেতে বলছে আবার। এই যে হাউস বোট প্রত্যেকটা এখানে লাইন দিয়ে আছে খুব শক্ত পোক্ত, আর আমরা এই জায়গায় ছিলাম, হাউস বোটে অলরেডি ছিলাম। চলে গেল ওই যে দেখো আমাদের জলের এটা স্রোত না বুঝছো দাদা, কি বলতো এটা যে এটা হচ্ছে সবাই যে নাড়াচাড়া করতেছে না এইটা কি হচ্ছে সবাই থেমে যায় আমরা যখন আর কি উঠছিলাম মানে ওঠার জাস্ট আগে না হাওয়াটা ছেড়েছে, আর এইদিকে না পাহাড় আছে, পাহাড়টা দেখে পাহাড়টা দেখে মনে হলো এমন মানে পুরো একদম অন্ধকার হয়ে আসছে, পুরো একটা ব্যাপার হবে। আর উঠবনে উঠবনে ভাবছিলাম, তারপরে উঠেও গেলাম, কিছু করার নেই, কিছু দূর এসে আর এখন তার মানে দৌলতে আমরা কিন্তু উঠলাম, শিকারায় চললাম সঙ্গে হাউস বোট, আমরা উঠেছি সঙ্গে সঙ্গে ঝড় ছিল, শিকারায় উঠলাম তাতে হলো সঙ্গে হাউস বোটেও কিন্তু এক্সপিরিয়েন্সটা শেয়ার হয়ে গেল। এটা যেটা আজি বলে এটা কিন্তু হাউস বোট, তো এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো। যখন আসবি ওয়াটারপ্রুফ চাকি দি একদম হাউস বোটটা, হাউস বোটের ফ্রন্টটা এখানটা দেখাই, এই যে এখানে ফ্রন্ট ভিউ, মানে এরা পার্মানেন্টলি ঘর এখানে বানিয়ে রেখেছে। ও দেখো মাছ অরেঞ্জ কালারে মরে ভাসছে, স্বপ্ন দেখতাম বুঝলে, এরকম বোর্ডের মধ্যে বাড়ি হবে, এরকম বোর্ডে করে পার হবো, তাহলে সে স্বপ্ন আজকে সার্থক হয়ে গেল। আমার বৃষ্টি আসতে হচ্ছে ঠান্ডা জমে গেছে, আমি যখন দেখলাম কি ওরা যখন ওয়েদারটা খাওয়া ঠান্ডা হওয়া লাগছে, আমি দেখলাম ওরা সব দৌড়াদৌড়ি করছে, আমরা বুঝতে পারলাম যে সবাই দৌড়াদৌড়ি করছে, একটা খুব মানে একটা খুব অ্যালার্টমেন্টের মধ্যে আছে, আর সঙ্গে সঙ্গে এদিকে তো তাকিয়ে দেখেই বোঝা যাচ্ছে সেখানে, তাও মনে হলো এখানে ওয়েদার তো ঠিক হয়ে যাবে। তো হচ্ছে হাউস বোট পুরো অবস্থা, আমি তো জ্যাকেটটা নিয়ে আসছিলাম না, -10 ডিগ্রি জ্যাকেট পরে চলে এসেছি, পুরো -10 ডিগ্রি জ্যাকেট নিয়ে চলে আসলো, খুবই ভালো। হ্যাঁ বউ নিয়ে এসছে এটার জন্য, বউকে অনেক ধন্যবাদ, এটা আর কি মানে আমি নিয়ে আসছিলাম না, এত গরম লাগছিল, এনে হাতে করে নিয়ে আসলো, জোর করে নিয়ে এসছে, তো আমার খুব কাজে দিয়েছে, এটা ওয়াটারপ্রুফও ছিল ব্যাপারটা,
ধরো আমাদের আমাকে একটু ধরো দেওয়া যায় কিন্তু ছোট বুঝলে খুব একটা ভালোভাবে হয় না তো এই হচ্ছে জ্যাকেট ওই দেখো ফ্রেশ জ্যাকেট নিয়ে গেল আজকে দেখাতাম তুমি কিনেছো সেটাও বলে দাও আর কি ওয়েদার এখান থেকে যখন এসছি পুরো ঠোঁটগুলো ফেটে গেছে বললাম না দাও দাদা যখন বললো যে বৃষ্টি কমবে না ডাল লেকের জলে হিমালয়ের শ্বেত শুভ্র পর্বতমালার প্রতিফলন এবং বিক্ষিপ্তভাবে ছড়ানো শিকারা নৌকা ও হাউস বোটের দৃশ্য এক অনন্য সৌন্দর্য তৈরি করে। এই হ্রদের প্রায় মাঝখানে চারমিনার নামে পরিচিত একটি দ্বীপ রয়েছে যা চারটি বিশাল চিনার গাছ নিয়ে গঠিত এবং এটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। ডাল লেকের একটি অন্যতম আকর্ষণ হলো এর ভাসমান বাগান, যেখানে স্থানীয় কৃষকরা হ্রদের উপর ভাসমান মাটির বিছানায় শাকসবজি ও ফুল চাষ করেন। কি একটা পাখি, ওটা তো সাংঘাতিক পাখি, এটা ওই যে ওই যে ভেতরের দিকে যাচ্ছে দিকে ওই দেখো মহিলারা চালাচ্ছে, এই দেখো কি ব্যাপার, এই গেল ছেড়ে দিয়েছে কি হয়েছে, হ্যাঁ এরাই থেকে করছে তাকে ও নিজেরাই চালাচ্ছে, এবার যখন চালালো ওকে যখন চালালো বা নিজেরাই তো ড্রাইভ করে তো ওয়েদারটা বেশ সুন্দর ক্লিয়ার হয়েছে। আর এই পাহাড়ের দিকে দেখতে পাচ্ছেন পুরো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলেই মনে হচ্ছে, এখন ওয়েদার ক্লিয়ার হয়নি। শুনো না তো বলো না আমাদের ওই পারে দি আসতে তো সব তাড়াতাড়ি, এখন ওয়েদার ঠিক হয়নি আস্তে আস্তে একটু দাম ফুট করে আবার এ হবে কিছু কিছু বলেন ভারতেও তো আবার উল্টে আসবে ঠিক হোক। তো এটা হাউস বোটের উপরে পুরো বাড়ি, এটা পুরো একটা বাড়ি দ্বীপের মতো বুঝলে, এই যে যে বেঁধে রেখেছে শিকল দিয়ে দেখো, না হলে এরকম ভেসে থাকে নাকি কোনো কিছু বলো, বুঝতে পারছি না দ্বীপ না কি আছে, এটা তো হাউস বোট মনে হচ্ছে, দ্বীপ না হাউস বোট, এটাকে জিজ্ঞেস করলে এটা বোঝা যাবে, হাউস বোট না এটা দ্বীপ, এই যে গাছ হয়েছে দেখছো না গাছ লাগিয়ে রেখেছে, তাও গাছ হয়ে আছে ওইখানে জল আছে, মাটি এটা মাটি মাটি, বুঝতে পারছি না এটা হাউস বোটের সাথে অ্যাটাচ। তো ওয়েদার খারাপের জন্য আমরা কিন্তু ডাল লেকে ভালো করে নৌকা রাইড করতে পারিনি, জাস্ট উঠতে হয় শিকারাতে, উঠেছি এইটাই এক্সপিরিয়েন্স রয়েছে। এবং আমাদের এই যে একটা যে হাউস বোটে আমরা ছিলাম, তো ওটা হাউস বোটের ফ্রন্টে একদম, তো হাউস বোটের ভেতরে কিন্তু ভীষণভাবে ডেকোরেট করা এবং সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু, ঠিক আছে। তো বাইরের ডিজাইনগুলোও দেখে বুঝতে পারছেন যে কতটা মানে খুব ভালো আছে, ঐতিহ্যশালী, এবং প্রত্যেকটা হাউস বোটেই কিন্তু এরকম মানে সুন্দরভাবে ডিজাইন করা এবং ভেতরে ভীষণভাবে খুব লাক্সারিয়াসভাবেই থাকে এবং এগুলো বেশ থাকার জন্য কস্টলিও হয়। আপনারা যদি কখনও কেউ কাশ্মীরে এসে হাউস বোটে থাকেন তার এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আর আপনি যখন এই ডাল লেকে যখন শিকারা রাইড করবেন তখন কিন্তু এখানে আপনারা অনেক ভাসমান বাজারেরও কিন্তু পাবেন, এখানে মিনা বাজার পেয়ে যাবেন, মিনা বাজার যেখানে আপনারা শপিং করতে পারবেন, অবশ্যই কিন্তু যা কিছু করবেন সব কিন্তু বার্গেনিং করবেন, যা অবস্থা দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড মানে যা বৃষ্টি হচ্ছে এটাই যথেষ্ট, আর আমরা অনেকক্ষণ ওয়েট করলাম দেখলাম বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না, তো আমরা এবার রিটার্ন করছি, জাস্ট এলাম নদী পার হলাম আর নৌকা পার হওয়ার মতো, যা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না, ওয়েদার এখন খারাপ আছে যে ওয়েদারই বলছে, তো কিছু হবে না কিছু হবে না, সামলে থাকো, এইপারে ছিলাম এপারে এবার যাচ্ছি। আচ্ছা
ভালো করে তো চড়তেই পারলাম না, জাস্ট উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ওয়েদার একদম যাচ্ছে তাই। তো এটারও একটা আলাদা মানে বিউটি আছে, সব লোক দাঁড়িয়ে আছে। আর আমরা এখান থেকে হেঁটে গিয়ে জাস্ট আমাদের হোটেলে যাওয়ার যে গলিতে ঢুকি, সেখানে আমাদের একটা ভালো সুন্দর পকোড়ার খাওয়ার দোকান ছিল, তো সেখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। ওয়েদার দেখো গাইস, তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর করে জাস্ট আচার এবং যে এটা আছে না, মানে মানে যে পকোড়ার সাথে যে আচারটা দিয়েছে এটা কিন্তু ভীষণ টেস্টি, ঠিক আছে। তো আমরা একদম ঠান্ডায় ওয়েদারের সাথে কিন্তু খাবারটা খুবই সামঞ্জস্যপূর্ণ, আমরা কিন্তু একদম পুরো খেলাম দিলাম, তারপরে কিন্তু আমরা হোটেলের দিকে যাই, ঠিক আছে। তো আমাদের 29 মে 2023-এর পুরো দিনটা কিন্তু এই রাইডের সাথে কিন্তু শেষ হয়ে গেল দিনটা, এবং আমরা শ্রীনগরে যতদিন ছিলাম আমাদের কিন্তু এই পুরো ওয়েদারটা কিন্তু এরকমই ছিল, বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি বাদলের দিনে পুরো ব্যাপারটা পুরো একদম চিপকে গেছে, যাই হোক ব্যাড ওয়েদার ছিল আমাদের ওই টাইমটায়। ছিল আমাদের শিকারা রাইডের কিন্তু ওরা একটা প্রত্যেকের রেট আছে, ওরা অনেক বেশি চার্জ বলে আপনারা শিকারাতে যদি ওঠেন, ঠিক আছে। তো ঠিক করে কথা বলে নেবেন কতজন আছেন এবং কত কী চার্জ, 400-500 টাকা পার হেড কিন্তু এরকম একটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ধরা যায়, ধরে নিতে পারেন। তার বেশি যদি আপনারা একটু গ্রুপে থাকেন তাহলে কিন্তু কয়েকজন থাকা হয়, সেক্ষেত্রে কিন্তু 400-500-600 টাকা এবং 1000 টাকার মধ্যে কিন্তু নৌকা রাইড কিন্তু কমপ্লিট করতেই পারেন, ঠিক আছে। আপনারা পুরো বার্গেনিং করে নিতে পারেন, 500 টাকার মধ্যেও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা সিজনেরও একটা ব্যাপার ম্যাটার করে। তো আমরা নৌকায় চলে এলাম এবং আমাদের সাথে মানে চুক্তি হয়েছিল কতটা আমার এক্স্যাক্ট মনে নেই এখন, কিন্তু আমরা যেহেতু নৌকায় চড়তে পারিনি আমরা যার নৌকা মাঝিকে 100 টাকা দিয়ে দিই, ঠিক আছে। তো পরে আর আমাদের এই শিকারা রাইড করার সৌভাগ্য হয়নি। এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করুন, আর চ্যানেলটা যদি একদম প্রথমবার যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই কিন্তু ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন। এই চ্যানেলটাতে কিন্তু সমস্ত রকমের ট্রাভেল ভিডিও কিন্তু আপলোড করব, ঠিক আছে। তো দেখা হবে পরের এপিসোডগুলোতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।